এই টিউটোরিয়ালে মাইক্রোসফট এক্সেলে আরও তিনটি ফর্মুলা নিয়ে কথা বলবো, ট্রিম, এক্সাক্ট এবং টেক্সট। তো চলুন শুরুতেই ট্রিম নিয়ে আমরা আলোচনা করি। তো ট্রিম ফর্মুলাটা সাধারণত যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে একটা আমি এখানে একটা সব বাক্য লিখেছি, তো যে কোনো বাক্যের শুরুতে কিন্তু কোনো স্পেস থাকে না, তো কোনো কারণে ভুল বসত যদি আমাদের স্পেস বারে হাত লেগে এরকম স্পেস পড়ে যেতে পারে, অথবা কোনো কারণে একটা স্পেসের জায়গায় মাঝখানে দুইটা স্পেস পড়ে যেতে পারে, তো এটা আসলে রিডিউস করাই হচ্ছে ট্রিমের কাজ। তো আমরা শুরুতেই আর একটা নাম লিখি, এটা লেখা আছে থাক, আমরা একটা নাম লিখি, নাম লিখলাম। তো শুরুতে স্পেস থাকার কথা না, দেখুন শুরুতে কোনো স্পেস নেই, তো ভুলবশত আমার স্পেস পড়ে গেছে শুরুতে, এবং মাঝখানে একটি স্পেস থাকার কথা, আমার মাঝখানে দুইটি স্পেস পড়ে গেছে, তো আমি চাচ্ছি যে এই স্পেসটা রিমুভ করতে। তো শুরুতেই কী লিখবো, ইকুয়াল দিব, এরপরে এই যে ট্রিম ফর্মুলা, তো ট্রিম লিখব, TRIM, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এবং আমার টেক্সট যেটা সেই টেক্সটটা লিখব এবং ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার। দেখুন আমার শুরুতে যে স্পেসটা ছিল সেই স্পেস রিমুভ হয়ে গেছে, এবং মাঝখানে যে অতিরিক্ত স্পেস যেটা ছিল সেটাও রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে দেখুন আমি আরও স্পেস দিচ্ছি, অনেক বড় স্পেস দিচ্ছি, তাও কিন্তু এখানে স্পেস রিমুভ করে একটি স্পেস রাখছে। এই ট্রিম ফর্মুলাটার কাজই হচ্ছে যে রিডিউস এক্সেস স্পেস, সব স্পেস রিমুভ করবে না, যেখানে লাগবে যতটুকু একটা স্পেস মাঝখানে লাগে একটা থাকবে, এবং শুরুতে কোনো স্পেস যেহেতু থাকে না, শুরুতে কোনো স্পেস এই জন্য নেই। তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে এখানে আমি ক্লিক করেছি কিন্তু ফর্মুলা বারে কী দেখাচ্ছে, ট্রিম E4, অর্থাৎ ট্রিম E4 হচ্ছে এটা, তো এটা দেখাচ্ছে সেই সাথে ট্রিম ফর্মুলাটা ব্যবহার হয়েছে। তো আমি যদি চাই এটা অন্য কোথাও কপি করে পেস্ট করবো, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। দেখুন কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম, কিছুই আসলো না, কী দেখাচ্ছে এখানে, ফর্মুলা দেখাচ্ছে, তাই না? তো আবার এটা যদি আমি কোনো ওখানে মুছে দিই তাহলেও এটা চলে যাচ্ছে। কাজেই আপনি এটাকে যেটা করতে হবে, কপি করতে হবে এবং পেস্ট করতে হবে, পেস্ট স্পেশাল করতে হবে। এখানে চাইলেও আমি করতে পারি, আপনার যেখানে প্রয়োজন সেখানেই করবেন, আমি এখানে করি, পেস্ট স্পেশালে যাবেন এবং ভ্যালুতে যাবেন, তাহলে এখানে কিন্তু আমার আবুল কালাম লেখা আছে, এখানে আবুল কালাম দেখাচ্ছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে, ফর্মুলা দেখাচ্ছে, যেটা এটার সাথে সম্পর্ক, এটা না থাকলে এটা কোনো অস্তিত্ব থাকবে না, আর এটা সবসময় থাকবে, এই দুটোর সাথে কোনো সম্পর্ক নেই। এই দুটো আমি মুছে দিলাম, ডিলিট করে দিলাম, তারপরে কিন্তু এটা আছে। তো এইভাবে আসলে এই ট্রিম ফর্মুলা আপনি আপনার অতিরিক্ত স্পেস যদি লেখাতে পড়ে যায় কোনো সময়, সেটা এই ট্রিম ফর্মুলা দিয়ে আপনি রিমুভ করতে পারেন। তো এরপরে আসি আমরা এক্সাক্ট নিয়ে। ধরুন আমি এটাই আমি কাট করে এখানে রাখলাম, আবুল কালাম, এবং আর একটা কপি করলাম, এখানে রাখলাম। এখন এই দুটা লেখা একই রকম কিনা, এই দুটার যে টেক্সট লেখা আছে একই রকম কিনা, সেটা বোঝার জন্য এক্সাক্ট ফর্মুলাটা ব্যবহার করা হয়। তো আমি এক্সাক্ট কথাটা লিখি আগে, এক্সাক্ট ডবল ক্লিক করলাম, এখানে কি এসেছে, টেক্সট 1 এবং টেক্সট 2, এটা টেক্সট 1 আমার, কমা টেক্সট 2, এরপরে রাইট ক্লোজ। এখন এটা যদি দুটো টেক্সট একই রকম হয় হুবহু, তাহলে অবশ্যই ট্রু হবে, এখন ট্রু হয়েছে, কারণ এই আবুল কালাম এবং আবুল কালাম একই রকম। তো এখন আমি একই রকম করছি না, এটাতে একটু স্পেস দিয়ে দিলাম, দেখুন এখন আর ট্রু থাকছে না, ফলস হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো একই রকম নাই, কোনো একটা সমস্যা আছে। তো আমি এটাকে স্মল লেটার করে দিলাম, দেখুন আবার ফলস হয়ে যাচ্ছে, তার মানে এই দুটো টেক্সট একই রকম না। তো এইভাবে আপনার দুটো টেক্সটকে কম্পেয়ার করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। এরপরে আসি যে টেক্সট রিটার্ন টু, রিটার্নে ভ্যালু টু টেক্সট, এই ফর্মুলাটা কীভাবে কাজে লাগানো যায়। তো আসলে এই টেক্সট নিয়ে অনেক ধরনের ফর্মুলা আছে, আমি একটা দেখাচ্ছি। আমি আজকের একটা ডেট লিখি,
ডেট লিখলাম, ডেট হয়েছে কিনা আগে দেখি। হ্যাঁ, এই যে এখানে দেখুন নাম্বার ফর্মেটে এখানে ডেট দেখাচ্ছে, তার মানে এটা একটা ডেট। তো এই ডেটকে আমরা চাচ্ছি যে 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 9 তারিখ, এপ্রিল মাসের 9, এপ্রিল মাসের 9 তারিখ। তো এপ্রিল মাসের 9 তারিখ কী বার, সপ্তাহের কোন বার, এটা আমরা কীভাবে দেখব। তো আগে টেক্সট লিখব, ফর্মুলা টেক্সট ব্র্যাকেট এটা ভ্যালু, তারপরে ফর্মেট টেক্সট। এটা অনেক ধরনের ফর্মেট এটা হতে পারে। তো এটা আমি শুরুতেই বলেছি যে আমি আজকে মাত্র 2-1টা দেখাবো, এরপরে সময় হলে অবশ্যই আরও এই ধরনের ফর্মুলা আমরা আলোচনা করব। তো আমরা যেহেতু চাচ্ছি একটা দিন চাচ্ছি, সপ্তাহের কোন বার এটা, তো এটার ফর্মেটটা হচ্ছে ডি লিখতে হবে অবশ্যই ইনভার্টেড কমা, এবং টি কতটি লিখবেন, 3টি অথবা 4টি লেখা যায়। তো আমি 4টি লিখলাম, 3 এবং 4-এর মধ্যে পার্থক্য কী সেটা বলছি, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, কী আসছে, সানডে আসছে। তো আমি যদি 3টা ডি লিখতাম তাহলে কী হইতো, দেখেন 3টা ডি লিখলাম তাহলে সানডেটা সংক্ষেপে আসছে সান, আরেকটা বাড়াই দিলাম তাহলে আসছে সানডে। তো এখন এটা আমরা যদি চাই যে এটা কোন মাস, এটা এটা কোন মাস, এই যে এটাকে 9 এপ্রিল কথাটা আসলে টেক্সট আকারে লেখা যায়। তো আমি যদি চাই এপ্রিল কথাটা 9 এপ্রিল 2017, তো এপ্রিল কথাটা মাসকে যেহেতু লেখা যায় যে তার বানান করে লেখা যায়, টেক্সট আকারে লেখা যায়, তো আমি আবার সেটাই করতে চাচ্ছি, টেক্সট এইটা, এরপরে মাসের ফর্মেট হচ্ছে এম, এটা মনে রাখতে হবে, এই সামান্য একটুকু অবশ্যই মনে রাখতে হবে আপনাদের, এম এবং এই যে ডিডি। তো কী আসছে, এটা এপ্রিল চলে আসছে, এটাকে আমি যেহেতু শুধু এপ্রিল করেছি, এপ্রিল চলে আসছে। তো এইভাবে আসলে একটা ভ্যালু থেকে মাস এবং এবং দিন আপনারা বের করতে পারবেন, দিন এবং মাস। তো টেক্সট ফর্মুলার আরও ব্যবহার আছে, অন্য কোনো টিউটোরিয়ালে সেগুলো আলোচনা করব। আর এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।